কেমন আছেন সবাই? এই টিউটোরিয়ালে আমি টি লেটার দিয়ে একটি লোগো ডিজাইন করে দেখাবো। চলুন কথা না বাড়িয়ে শুরু করে দেই। ফার্স্টে আমরা রেকট্যাঙ্গেল শেপ ইউজ করব কিছু। আমি একটু জুম করে নিই, জুম ইন করে নিলাম এবং রেকট্যাঙ্গেল এইরকম একটি শেপ ক্রিয়েট করে নিই ফার্স্টেই। ওকে, এবং ফিল কালার ব্ল্যাক দিয়ে দেই। এবং এই শেপটিকে আমরা আরও একটি ডুপ্লিকেট শেপ ক্রিয়েট করব। কিবোর্ড থেকে কন্ট্রোল জে, ডুপ্লিকেট হয়ে গেল এবং এই মুভ করে রাইট সাইডে আমরা একটু জায়গা রেখে এভাবে রেখে দেই। ওকে, এবং দেন এই শেপটিকে আমরা আরও একটি ডুপ্লিকেট করব এবং কন্ট্রোল টি ফ্রি ট্রান্সফর্ম করব এবং এইভাবে রেখে দিব এই কর্নারে, এই জায়গায় আর কি। জুম করে আমরা বসিয়ে দেব ঠিকভাবে। ওকে, পিক্সেলগুলো যেন আমাদের সঠিকভাবে একদম অ্যালাইন থাকে। ওকে, এবং দেন বসিয়ে দিলাম। এবার আমরা এই শেপটিকে আরও একটি ডুপ্লিকেট করব কিবোর্ড থেকে কন্ট্রোল জে। ওকে, ডুপ্লিকেট করলাম এবং এই দিকে আমরা আরও একটি রেখে দিব এভাবে। ওকে, এবং এই মিলিয়ে দেব আমরা শেপ এবং পিক্সেল, যেন সব কিছুই ঠিক থাকে। ওকে, এবং এই দুইটি শেপ সিলেক্ট করে আমরা একটু বড় করে নেব। ওকে, এই দুইটি শেপ আমরা সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল টি ফ্রি ট্রান্সফর্ম করলাম এবং একটু এইরকম বড় করে দিলাম। ওকে, এবার আমরা চাচ্ছি যে এইখানে একটু এইভাবে রাউন্ড রাউন্ড না, এইভাবে থাকবে আর কি। সেক্ষেত্রে আমরা শেপ নিতে পারি, পলিগন টুল নিতে পারি এবং কর্নার আমরা থ্রি কর্নার রেখে দিই। ওকে, থ্রি কর্নার রেখে আমরা শিফট এবং অল্ট কি চেপে ধরে এভাবে বড় করে নেব ডাট করে। ওকে, এবার আমরা কন্ট্রোল টি ফ্রি ট্রান্সফর্ম করব, এই দিকে নিয়ে আসব। ওকে, শিফট ধরে, শিফট ধরে যদি আপনি ট্রান্সফর্ম করেন, ফ্রি ট্রান্সফর্ম এভাবে মুভ করেন, তাহলে একদম আপনার অ্যাঙ্গেল ঠিক রেখে সে মুভ হবে। ওকে, এভাবে আমরা মিডিল বরাবর রেখে দেব। এবার চাইলে আমরা একটু এই দিকে অল্ট কি চেপে ধরে একটু বড় করে নিতে পারি, এভাবে রাখতে পারি, প্রবলেম নেই। ওকে, এবার আমরা যেটা করব সেটা হলো এই লেয়ার থাম্বনেলে ক্লিক করব, কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট হয়ে যাবে এবং আইকন আমরা অফ করে দিব। আইকন অফ করে দিয়ে এবার আমরা লেয়ার মাস্ক করে দেব প্রতিটি। ওকে, প্রতিটি ফার্স্টেই আমরা এই লেয়ারে আইকন অফ করে অন করে দেখতে পারবেন যে কোন লেয়ারে আছে আর কি। এই লেয়ারে আমরা দিয়ে দিলাম লেয়ার মাস্ক, এবং দেন আমরা আমাদের যে সিলেকশনটি নিয়েছি সেই সিলেকশনটি আমরা যদি রিসিলেক্ট করতে চাই তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ডি, তাই না? এবং আপনি অপশনালি যদি করতে চান তাহলে সিলেক্ট সিলেক্ট থেকে রিসিলেক্ট, এই যে এখানে অপশন আছে এই দেখুন শর্টকাট শিফট কন্ট্রোল ডি, এগুলো তো আমরা সিলেক্ট মেনু নিয়ে যখন আলোচনা করেছি বিস্তারিত বলেছি সব, তাই না? আপনি যদি ভিডিওগুলো না দেখে থাকেন তো অবশ্যই দেখে আসতে পারেন, কোনো প্রবলেম নেই এবং আমার মনে হয় ভালো হবে আপনাদের জন্য, বোঝার জন্য অনেক সুবিধা হয়ে যাবে। ওকে, দেন আমরা সবগুলো এরকম আমরা রিসিলেক্ট করে করে লেয়ার মাস্ক করে দেব। ওকে, লেয়ার মাস্ক করে দিলাম। এবার আমাদের মোটামুটি একটি টি চলে এসেছে। এবার আমরা চাচ্ছি এখানে কিছু এরকম শেপ থাকবে এবং এখানেও এরকম কিছু শেপ থাকবে, সেক্ষেত্রে আমরা উপরের যে শেপটি ক্রিয়েট করেছিলাম সেটা ডিলিট করে দিই, ওটা তো আমাদের আর প্রয়োজনই নেই। ওকে, এবার আমরা একটু জুম করে নিব। এখানে আরও একটি রেকট্যাঙ্গেল শেপ, আরও একটি রেকট্যাঙ্গেল শেপ আমরা ক্রিয়েট করব, ধরুন এরকম টাইপের, একটু বড় করে নিই। আমরা পরে লেয়ার মাস্ক করে নিতে পারবো, সেতে কোনো প্রবলেমই নেই। ওকে, এভাবে আমরা একটি শেপ ক্রিয়েট করে নিলাম এবং কিবোর্ড থেকে কন্ট্রোল টি ফ্রি ট্রান্সফর্ম করলাম এবং -30 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিলাম। 30 ডিগ্রি অথবা আপনি এখানে দেখতে পাচ্ছেন যত ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার আছে তত আপনি মুভ করে বা এভাবে করে নিতে পারবেন, কোনো প্রবলেমই নেই। ওকে, আমরা এভাবে রেখে দিই, আমাদের অ্যাঙ্গেল মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, এভাবে রেখে আমরা একটু নিচের দিকে রেখে দিই এভাবে, এবং এই শেপটিকে আমরা ডুপ্লিকেট করব কিবোর্ড থেকে কন্ট্রোল জে এবং ফ্রি ট্রান্সফর্ম কন্ট্রোল টি, রাইট বাটন ক্লিক করব এবং ফ্লিপ হরাইজন্টালি দিয়ে দেবো, এই দিকে চলে আসবে একদম সেমভাবে, এবং কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরে আমরা এভাবে এইদিকে ড্রাগ করে নিয়ে নিব একদম সমানভাবে, চারিদিকে মানে এইদিকে সরে আসবে। ওকে, উঁচা নিচা হবে না, অর্থাৎ হরাইজন্টালি মানে ভার্টিক্যালি কোনো প্রবলেম হবে না, হরাইজন্টালি একদম সোজাসুজি যাবে শিফট ধরে নিলে। এবার আমরা এখানে লেয়ার মাস্ক করে এই কর্নারগুলো ঠিক করে দেবো, অর্থাৎ ফার্স্টেই আমরা এই লেয়ারে সিলেক্ট করব, এই লেয়ারে লেয়ার থাম্বনেলে কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করে নিলাম, আমাদের আমরা তো জানি কীভাবে সিলেক্ট করবো, এবং চলে গেলাম লেসো টুল, আমরা নিচের যে লেয়ার আছে এই লেয়ারটি লেয়ার মাস্ক করব ফার্স্টেই। ওকে, এবং লেসো টুল নিয়ে যাই এবং এখানে আমরা সিলেকশন কিছু প্লাস করে নেব, এত এই পর্যন্ত এভাবে প্লাস করে নেব। ওকে, এবং শিফট কি লেসো টুল যাওয়ার পর শিফট কি চেপে ধরলে দেখবেন প্লাস অ্যাঙ্কার পয়েন্ট চলে আসে, অ্যাঙ্কার পয়েন্ট না, এই যে কারসারে দেখতে পাচ্ছেন লেসো টুলের কারসারে শিফট চেপে ধরলে প্লাস চিহ্ন একটা অ্যাড হয়ে যাচ্ছে, তাই না? তো সেক্ষেত্রে আমরা এইভাবে ডার্ক করে প্লাস করে দেব সিলেকশন এরকম।
ওকে, এই তো আমাদের সিলেকশন প্লাস হয়ে গেছে। এবার আমরা এই নিচের লেয়ারে সিলেক্ট রাখবো, নিচের লেয়ারে সিলেক্ট রেখে এখান থেকে লেয়ার মাস্ক করে দেবো। এই দেখুন লেয়ার মাস্ক হয়ে গেছে। এবার আমরা সেমভাবে এই উপরের লেয়ার অর্থাৎ এই নিচের লেয়ারে লেয়ার থাম্বনেলে ক্লিক করলাম এবং সিলেক্ট হয়ে গেল, চলে গেলাম উপরের লেয়ারে এবং এখানেও আমরা সেমভাবে এই প্লাস করে নেব। লেসো টুল এবং শিফট কি চেপে ধরে এখান থেকে আমরা সিলেকশন প্লাস করে নেব এইভাবে। ওকে, সিলেকশন প্লাস করে নিলাম এবং দেন আমরা লেয়ার মাস্ক করে দিলাম। এই দেখুন আমাদের মোটামুটি কিন্তু সুন্দরভাবে এখানে বসে গেছে। হ্যাঁ, এবার আমরা চাচ্ছি যে এখানে আমাদের কিছু কর্নার থাকবে। ওকে, এভাবে কিছু কর্নার থাকবে, সেক্ষেত্রে আমরা রেক্ট্যাঙ্গেল শেপ রেক্ট্যাঙ্গেল সিলেকশন টুল নিতে পারি, রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল নিতে পারি, কোনো প্রবলেম নেই। আমরা আমাদের মতো একটি ড্র করে নিলাম এবং ড্র করার পর এখানে রাইট বাটন ক্লিক করলাম, ট্রান্সফর্ম সিলেকশন, ট্রান্সফর্ম সিলেকশন। এখানে আমরা ফার্স্টে একটু জুম করে নিই, পিক্সেলগুলো আমাদের দেখা যাচ্ছে, দেখা যেতে দিন, কোনো প্রবলেমই নেই। এবং মাঝামাঝি রেখে একদম মিডিল বরাবর, এই দেখুন এখান থেকে এভাবে রেখে আমরা ওকে করে দিলাম। ওকে, এবার আমরা কন্ট্রোল জিরো করে দিতে পারি, ওকে করে দিলাম। এবার আমাদের দেখতে হবে এটা কোন লেয়ারে আছে, এই লেয়ারে আছে। এবং এই লেয়ার মাস্কে সিলেক্ট থাকা অবস্থায় ব্রাশ, কিবোর্ড থেকে ব্রাশ, এবং এই যে ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক রেখে আমরা এই রিমুভ করে দিতে পারি ইজিভাবেই, কোনো প্রবলেমই নেই, তাই না? এবার আমরা ডিসিলেক্ট করে দিই, সিলেকশন ডিসিলেক্ট করে দিলাম। আবার আমরা সেমভাবেই মার্কিউ টুল নিয়ে নিলাম এবং এখানেও আমরা একটি সিলেকশন এভাবে নিয়ে নিলাম এবং রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম সিলেকশন, এবং এখানেও আমরা একটু জুম করে নিই, এই মিডিল বরাবর আমাদের থাকবে এরকম। ওকে, পারফেক্ট, এবং দেন ওকে করে দিলাম। এবার সেমভাবেই আমরা উপরে যে লেয়ার মাস্ক, সেই লেয়ার মাস্ককে সিলেক্ট রাখবো এবং কিবোর্ড থেকে বি, ব্রাশ এবং ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক রেখে আমরা এটা রিমুভ করে দেবো। ওকে, এবার আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি সিলেক্ট করে দিলাম এবং জুম আউট করি, কন্ট্রোল জিরো দিই, ফিট করে দিই। এবার দেখতে পাচ্ছেন যে মোটামুটি আমাদের একটি শেপ এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো এটা অনেক বড় দেখা যাচ্ছে, আমরা চাইলে এটা ছোট করে নিতে পারি, দুইটি লেয়ার সিলেক্ট করবো একসঙ্গে এবং কন্ট্রোল টি ফ্রি ট্রান্সফর্ম করবো এবং এই যে ছোট করে নিব। ওকে, এবং ছোট করে নিব এবং নিচের দিকে আমরা একটু দিয়ে দিব, এভাবে রেখে দিতে পারি, কোনো প্রবলেম নেই। এই তো আমাদের মোটামুটি ভালোই দেখা যাচ্ছে, এভাবে রাখতে পারি, কোনো প্রবলেম নেই। ওকে, এবার আমরা চাচ্ছি যে এই দিকেও আমরা সেমভাবে এরকম কিছু রেক্ট্যাঙ্গেল নিব, এরকম কিছু শেপ ক্রিয়েট করব। ওকে, সেক্ষেত্রে আমরা আবার চলে যাই রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল শেপ, এবং এভাবে আমরা কিছু শেপ ক্রিয়েট করি। এই একটু বড় করে নিই, প্রবলেমই নেই, আমরা পরে কাস্টমাইজ করে নিতে পারবো। এরকম করে নিলাম এবং কিবোর্ড থেকে কন্ট্রোল টি ফ্রি ট্রান্সফর্ম করে নিলাম। ফ্রি ট্রান্সফর্ম করে আমাদের এইখানে যতটুকু অ্যাঙ্গেল আছে ততটুকু অ্যাঙ্গেল আমরা কাস্টমাইজ করে বসিয়ে দিব, কোনো প্রবলেমই নেই। এই তো এভাবে, এবং আরও একটু এদিকে নিয়ে নিই, এই তো। ওকে, মোটামুটি চলবে, দেন ওকে করে দিলাম। এবার আমরা চাচ্ছি এই লেয়ারটি অর্থাৎ এই শেপটি আরও একটি ডুপ্লিকেট করব, আমরা চাচ্ছি এই দিকেও একটি থাকবে এরকমভাবে। ওকে, সেক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল জে ডুপ্লিকেট করে নিলাম এবং কন্ট্রোল টি ফ্রি ট্রান্সফর্ম করে নিলাম এবং দেন এই যে এরকম সোজাসুজি আমরা বসিয়ে দিতে পারি, কোনো প্রবলেমই নেই। আবার যদি আমরা এভাবে না নিই তাহলে আমরা রেক্ট্যাঙ্গেল শেপ আরও একটি ক্রিয়েট করে নিতে পারি, ডুপ্লিকেট যেটা আছে সেটা আমরা ডিলিট করে দিলাম এবং রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, রেক্ট্যাঙ্গেল টুল নিলাম এবং দেন আমরা এখান থেকে এইভাবে এই যে আমরা একটু শেপ ক্রিয়েট করে দিতে পারি, একটু বড় আকারেও নিতে পারি, আবার আপনার ইচ্ছা মতো আপনি নিতে পারেন, আমি জাস্ট এভাবেই রেখে দিলাম। ওকে, এবং দেন আমরা এবারও সেমভাবেই মাস্ক করব, লেয়ার মাস্ক করে দিব। ওকে, এবং ফার্স্টেই আমরা এটাতে সিলেক্ট করলাম এবং এটাতে সিলেক্ট করে লেয়ার থাম্বনেলে কন্ট্রোল ধরে সিলেক্ট করলাম এবং লেসো টুল চলে গেলাম, কিবোর্ড থেকে এল, এল দিলে লেসো টুল চলে আসবে, কিবোর্ড শর্টকাট, এবং আমরা সিলেকশন প্লাস করে নিব। এই যে এইভাবে এভাবে সিলেকশন আমরা প্লাস করে নিলাম। ওকে, এবার দেন আমরা চাচ্ছি এই উপরের যে লেয়ারটি আছে এই লেয়ারটিতেই আমরা লেয়ার মাস্ক করে দেবো, লেয়ার মাস্ক হয়ে যাবে, একদম ইজি ব্যাপার। এবং দেন আমরা নেক্সট এই যে লেয়ারটি আছে এটাতেও আমরা সেমভাবেই লেয়ার মাস্ক ইউজ করব, সেক্ষেত্রে আমরা কন্ট্রোল চেপে ধরে এই উপরের লেয়ারে সিলেক্ট করলাম এবং দেন লেসো টুল আমাদের সিলেক্ট করাই আছে, কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরে আমরা এবার এই নিচের দিকে রাখবো, উপরের দিকে আমরা মাইনাস করে দেবো, সেই ক্ষেত্রে আমরা নিচের দিকে এভাবে সিলেকশন প্লাস করে নিব। ওকে, প্লাস করে নিলাম এবং দেন নিচের লেয়ারে সিলেক্ট করলাম এবং লেয়ার মাস্ক সেমভাবে, এই তো আমাদের লেয়ার মাস্ক মোটামুটি হয়ে গেছে। এবার চাচ্ছি আমরা এখানে এই যে এখানেও আমরা লেয়ার মাস্ক করব, এই বরাবর সোজাসুজি থাকবে, সেক্ষেত্রে আমরা রেক্ট্যাঙ্গেল টুল নিতে পারি, কোনো প্রবলেমই নেই, জুম করে নেই এবং জুম করে একদম সেম এইভাবে রেখে আমরা ডার্ক করে দিব এভাবে। ওকে, এই তো আমাদের মোটামুটি হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন 1 পিক্সেল উপরে চলে গেছে সিলেকশন, সেক্ষেত্রে রাইট বাটন ক্লিক করব,
ট্রান্সফর্ম সিলেকশন এবং 1 পিক্সেল নিচে করে দিব, এই যে ট্রান্সফর্ম করে ওকে করে দিলাম এবার, এবং দেন জুম আউট করে নিলাম। এবার আমরা লেয়ার মাস্ককে সিলেক্ট রাখবো, সিলেক্ট রেখে ব্রাশ কিওয়ার্ড থেকে ব্রাশ এবং উপরে ফোরগ্রাউন্ড কালার রেখে যে আমরা এভাবে রিমুভ করে দিব একদম ইজিভাবে। ওকে, এবার দেন আমরা সিলেকশন ডি সিলেক্ট করে দিলাম কিবোর্ড থেকে কন্ট্রোল ডি। এই তো জাস্ট আমাদের মোটামুটি একটি শেপ ক্রিয়েট হয়ে গেছে। আমি চাচ্ছি যে এখানে আমাদের একটু এরকম রাউন্ড থাকবে, তাহলে ভালো লাগবে, তাই না? তো সেক্ষেত্রে আমরা এই লেয়ারটিতে সিলেক্ট রেখে আমরা চলে গেলাম এই যে ডিরেক্ট সিলেকশন, ডিরেক্ট সিলেকশনে গিয়ে আমরা এই অ্যাঙ্কার পয়েন্টটি সিলেক্ট করব। ওকে, এই অ্যাঙ্কার পয়েন্টটি সিলেক্ট করে আমরা এই দিকে একটু এভাবে টেনে দিব, অর্থাৎ এইভাবে একটু কোনাকুনি থাকবে। দেন ওকে, এবার আমরা এই দুইটি শেপ সিলেক্ট করলাম, সিলেক্ট করে একটু এদিকে দিয়ে দেব, অর্থাৎ কিবোর্ড থেকে অ্যারো কি প্রেস করে আমরা এভাবে দিয়ে দিতে পারি, এরকম রেখে দিতে পারি, কোনো প্রবলেম নেই। এরকম রাখতে পারি। এবার এরকম রাখাতে আমাদের একটু প্রবলেম হচ্ছে, এখানে যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটু উপরের দিকে উঠে গেছে, সেক্ষেত্রে আমরা আবার এটা কাস্টমাইজ করে নিতে পারি, তাই না? যেহেতু আমাদের লেয়ার মাস্ক করা আছে, এতে কোনো প্রবলেমই নেই। তো সেক্ষেত্রে আমরা আবার চলে যাব মার্কিউ টুল, মার্কিউ টুলে গিয়ে এভাবে একটি সার্কেল ড্র করে নিব এবং জুম করে দেখব যে আমাদের হ্যাঁ ঠিকঠাকভাবেই আছে। ওকে, এবার আমরা এই সিলেকশনটি ইনভার্স করে দিব, ইনভার্স সিলেকশন সিলেক্ট থেকে ইনভার্স করে দিলাম। এই তো ইনভার্স হয়ে গেছে। এবার আমাদের ব্রাশ সিলেক্ট করব, এই লেয়ার থাম্বনেলে সিলেক্ট করব, অর্থাৎ এই যে মাস্কে লেয়ার মাস্কে সিলেক্ট করব এবং ফোরগ্রাউন্ড কালারে হোয়াইট রাখতে হবে। এবার হোয়াইট রেখে আমরা যে এইভাবে ডার্ক করে এই দেখুন দিয়ে দিলাম। ওকে, আমাদের মোটামুটি হয়ে গেছে। এবার আমরা কন্ট্রোল জিরো ফিট করে দিই। এ তো দেখতেই পারছেন আমাদের মোটামুটি কিন্তু এইদিকে হয়ে গেছে এবং বোঝা যাচ্ছে মনে হচ্ছে যে একটু বড় আকারের হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা একটু ছোট করে নিতে পারি, কোনো প্রবলেম নেই। এবং সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল টি ফ্রি ট্রান্সফর্ম করলাম এবং আরও একটু ছোট করে নিব। এই যে এইভাবে আরও একটু ছোট করে নিয়ে আমরা আবার লেয়ার মাস্ক রিডিট করে দিব। ওকে, তাহলেই তো হয়ে যাবে পারফেক্ট। এবং একটু উপরের দিকে রাখি, একটু এদিকে রেখে দিই, হ্যাঁ এভাবে রেখে দিতে পারি। এবার আবার আমরা লেয়ার মাস্ক দিয়ে দিব এবং কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ডি দিব ওই সেম সিলেকশন ফিরে আসার জন্য। সেম সিলেকশন যদি ফিরে না আসে তো অবশ্যই আপনি মার্কি টুল নিয়ে নেবেন, মার্কি টুল নিয়ে আবার এভাবে সিলেক্ট করে দিবেন এবং সিলেকশন ট্রান্সফর্ম সিলেকশন যদি একটু এদিক ওদিক চলে যায় তাহলে ট্রান্সফর্ম সিলেকশন করে ঠিক করে নেবেন এবং কিবোর্ড থেকে সিলেকশন ইনভার্স করতে পারবেন বা আপনি এখান থেকে অপশনালি করে নিতে পারবেন সিলেক্ট থেকে ইনভার্স করে নিলেন এবং কিবোর্ড থেকে বি ব্রাশ উপরে ফোরগ্রাউন্ড কালারে হোয়াইট রেখে এই যে আমাদের ডার্ক করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন বেশি হয়ে গেছে, উপরের দিকে যাবে না, এই যে নিচের দিকে। এই তো এবার আমরা কন্ট্রোল ডি সিলেক্ট করে দিলাম। এই তো আমাদের মোটামুটি কিন্তু হয়ে গেছে এবং চাচ্ছি আমরা এই কর্নারগুলো এই কর্নারেও থাকবে এই দিকে। সেক্ষেত্রে আমরা এই দুইটি লেয়ার সিলেক্ট করব, সিলেক্ট করে একটি ডুপ্লিকেট করব কিবোর্ড থেকে কন্ট্রোল জে এবং এই দিকে নিয়ে আসবো এভাবে এবং কন্ট্রোল টি ফ্রি ট্রান্সফর্ম করব এবং ফ্লিপ হরাইজন্টালি দিয়ে দিতে পারি। এই তো ফ্লিপ হরাইজন্টালি দিয়ে দিলাম এবং দেন এভাবে মুভ করে আমরা এই দিকে রেখে দিই এভাবে, দেন ওকে করে দিলাম। এই তো আমাদের মোটামুটি এদিকেও হয়ে গেছে। এবার আমরা যেটা চাচ্ছি সেটা হলো, আমি চাচ্ছি আর কি, আপনি আপনার মতো করতে পারেন, কোনো প্রবলেম নেই। এখানে আমরা চাচ্ছি যে এখানে আরেকটি শেপ ক্রিয়েট করে একটু অন্যরকম স্টাইল করে দিব। ওকে, সেক্ষেত্রে আমরা আবার রেক্ট্যাঙ্গেল শেপ চলে আসবো, রেক্ট্যাঙ্গেল শেপ এবং রেক্ট্যাঙ্গেল শেপ আমরা এখানে এরকমভাবে একটি সার্কেল ড্র করব এবং মিডিল বরাবর রেখে দেব, কন্ট্রোল টি ফ্রি ট্রান্সফর্ম করব। এই যে আমাদের মিডিল বরাবর এভাবে একটু জুম করে নিতে পারেন, আরও জুম করে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। এই রকমভাবে মোটামুটি হারে এভাবে রেখে দিই এবং দেন আরও একটু বড় করে নিই এদিকে, অল্ট কি চেপে ধরে দুই সাইডেই বড় হবে এবং দেন ওকে করে দিলাম। এবার আমরা লেয়ার মাস্ক করব। হ্যাঁ, লেয়ার মাস্ক করার আগেই আমাদের দেখে নিতে হবে এখানে কি অবস্থায় থাকবে। সেক্ষেত্রে আমরা এই সিঙ্গেল টুল দিয়ে অর্থাৎ ডিরেক্ট সিলেকশন দিয়ে এই যে অ্যাঙ্কার পয়েন্টগুলো আছে, অ্যাঙ্কার পয়েন্টগুলো আমরা একটু এভাবে করে দিতে পারি। আমি চাচ্ছি যে এভাবে কিছু একটু অ্যাঙ্গেল থাকবে, তো সো এই পাশেরটাও আমরা সেমভাবে এরকম করে দিই। শিপ ধরে নিবেন তাহলে সোজাসুজি যাবে, বেকাতেরা হবে না। ওকে, এবং দেন সেমভাবে আমরা এই লেয়ার থাম্বনেলে ক্লিক করলাম, কন্ট্রোল চেপে ধরে সিলেকশন হয়ে গেল এবং আমরা চলে যাব। আমাদের মনে হচ্ছে এই দিকে কিন্তু একটু বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা ডিসিলেক্ট করে দিব বা এই যে ডিরেক্ট সিলেকশন আমাদের সিলেক্ট করাই আছে, আর একটু এদিকে
মুভ করে দেবো, এই তো মোটামুটি ঠিক আছে। এবার আমরা লেয়ার থাম্বনেলে ক্লিক করব, কন্ট্রোল চেপে ধরে সিলেকশন হয়ে গেল, এটা রাই আইকন অফ করে দেব। এবং আমরা দেখতে হবে যে আমাদের এটা কোন লেয়ারে আছে, আমরা দেখে নেই কোন লেয়ারে আছে। হ্যাঁ, এই লেয়ার আছে এবং এই লেয়ারে আছে এবং নিচের দুই লেয়ারে আছে, কোনো প্রবলেম নেই। ওকে, লেয়ার মাস্কে সিলেক্ট থাকা অবস্থায়, এই যে লেয়ার মাস্কে সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে ব্রাশ, এবং ব্রাশ থেকে উপরে আপনার ব্ল্যাক রেখে দিতে হবে, কিবোর্ড থেকে এক্স দিয়ে দিবেন, উপরে ব্ল্যাক রেখে এই তো আমাদের ডার্ক করে দিলাম, হয়ে গেছে। এবং দেন নিচের যে লেয়ার মাস্ক আছে এই লেয়ার মাস্ককে সিলেক্ট রাখবেন, এবং দেন আবারও এভাবে মুছে যাবে আর কি, রিমুভ হয়ে যাবে। এবং দেন নিচে যে লেয়ার মাস্ক আছে এই লেয়ার মাস্কেও সেমভাবে, এবং নিচেরটিতেও সেমভাবে আমরা এখানে এইভাবে রিমুভ করে দিলাম। এবার কন্ট্রোল জিরো ফিট করে দেই। এবার দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি আমি যেভাবে করতে চাচ্ছি আর কি, সেভাবে একটি টি লেটার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একটি লোগো ক্রিয়েট হয়ে গেছে। এবার আপনি চাইলে আপনার মতো কালার ইউজ করতে পারেন বা এভাবেও রাখতে পারেন, আমি জাস্ট এভাবেই রেখে দিচ্ছি। এবার এইগুলো সবগুলো, অর্থাৎ আমাদের এই লেয়ারটি আর লাগছে না, এটা আমরা ডিলিট করে দিই। এবার সবগুলো আমরা গ্রুপ করে দিই একটি, কন্ট্রোল জি, এবং গ্রুপের নাম দিই টি, অনলি টি। ওকে, এবার আমরা নিচে টাইপ করব লোগো নেম, কিবোর্ড থেকে টি নিয়ে নিলাম, হরাইজন্টালি টাইপ টুল নিয়ে নিলাম, এবং এখানে লিখে দিই লোগো নেম, লোগো নেম। এবং ফ্রন্ট, আমি যে ফ্রন্টটি ইউজ করেছি সেই ফ্রন্টটি দেখতে পাচ্ছেন, এবং আমি এই ফ্রন্ট নেম ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, ওখান থেকে আপনি কপি করে নিয়ে নিতে পারেন, প্রবলেম নেই। এবার চাচ্ছি যে আমার এই ফ্রন্টটি আরও একটু বড় হবে, সেক্ষেত্রে কন্ট্রোল টি ফ্রি ট্রান্সফর্ম করব, আরও একটু বড় করে দিই, এই রকম রেখে দিতে পারি আমরা। ওকে, এবং এই দিকে আমরা একটু দিয়ে দিই, দেন ওকে, একটু নিচের দিকে দিয়ে দিই, ওকে, এই তো মোটামুটি ক্রিয়েট হয়ে গেছে আমি যেভাবে চাচ্ছি আর কি। এবং এই দুটি লেয়ার সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ করে দিই, এবং এবার নাম দিই টি লোগো। ওকে, টি লোগো। এবার ব্যাকগ্রাউন্ডের সঙ্গে একটু অ্যালাইন করে দিই, এই তো মোটামুটি আমাদের অ্যালাইন হয়ে গেছে। আমি জাস্ট আপনাদের এভাবেই দেখিয়ে দিলাম, কালার ইউজ তো আপনারা জানেনই কীভাবে করবেন, আর না জানলে অবশ্যই কমেন্ট করবেন, বা আমার আগের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে আসলে অবশ্যই বুঝে যাবেন কীভাবে। তো আশা করি সুন্দর একটি টি লেটার দিয়ে লোগো ডিজাইন করে দেখালাম আপনাদের। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। থ্যাংক ইউ, আজ এ পর্যন্তই।